চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো, এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেট খেতে দেব টফি কারি কারি, আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্ছো, শুনছো? নামা মার ভুতু আহা, নামা মার ভুতু আহা, নামা মার ভুতু, নামা মার ভুতু। বারে আমি এত শখ করে কিনলাম বাঁশিটা, আর বাজাবো না? বাড়ি গিয়ে বাজা না, কান আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। বাড়িতে বাজালে বাবা ঠেঙিয়ে বের করে দেবে। তাহলে কিনতে গেলি কেন? শুধু শুধু কতগুলো পয়সা নষ্ট করলি, এর থেকে বরং পাঁপড় ভাজাই খেতিস। ভুতু, বাদাম খাবি? না না, বাদাম না, আমি জিলিপি খাবো। এই রাব্বু, একটা জিলিপি দে তো। ইয়ে মানে আমার কাছে তো বেশি নেই। ঠিক আছে, তোর হাতেরটাই দে না। না মানে এটা তো আমি মুখ দিয়ে খেয়েছি। আরে ঠিক আছে, ভেঙে দে। ভেঙে? আচ্ছা দাঁড়া, এই রে মা ডাকছে মনে হয়, অনেক দেরি হয়ে গেল রে, আমি যাচ্ছি এবার। আমার গাছের ফুলেরা মনে হয় আজকে খুব খুশি। অবশ্য হবে নাই বা কেন, কি সুন্দর সূর্যি মামা উঠেছে আকাশে, চারিদিকে রোদ একেবারে ঝলমল করছে, তার মাঝে গাছের এই রং বেরঙের ফুলগুলো কি যে সুন্দর লাগছে। কি রে শেরু, তোর ভালো লাগছে না? জানি তো তোরও ভালো লাগছে, আজকের দিনটাই আসলে এমন। কে? পিপাই? ওরও খুব ভালো লেগেছে, তাই তো সকাল সকাল গ্রাম বেড়াতে বেরিয়ে গেছে। আরে ভগবান, কি হলো রে, আমার এত পেয়ারা নাচছে, আমি কে নিয়ে গেল রে, আমি কার কোন ক্ষতি করলাম রে, হায় 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 রে। আচ্ছা লক্ষ্মী, তুই আবি চুপ হয়ে যা তো, সে কখন থেকে খালি কেঁদেই যাচ্ছিস কেঁদেই যাচ্ছিস। তা কি করবো, আর তো কোনো উপায় নাই গো, আমার শখের গয়না কে নিয়ে গেল বলতো, মেলা থেকে তুমি আমাকে ওটা কিনে দিয়েছিলে। সে তো ঠিক কথাই বলেছিস, কিন্তু আমাদের কিসমতটাই তো খারাপ আছে। হা ভগবান, আমার গয়না আমাকে ফিরিয়ে দাও ভগবান। আরে লক্ষ্মী চাচি, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? সেই দূর থেকে আমি তোমার কান্না শুনে এলাম। আর বলিস না গাব্বু বেটা, আমার খুব কিমতি গয়না হারিয়ে গেছে রে গাব্বু। কিমতি গয়না মানে দামি গয়না? সে কি করে গয়না চুরি হলো? আর বলিস না গাব্বু বেটা, তোর রাম কিষেণ চাচা আমার জন্য মেলা থেকে একটা সোনার নাকচাবি কিনে এনেছিল, আমার তো আর কোনো গয়না নেই, ওই একটাই যা ছিল, কিন্তু সেটাও চুরি হয়ে গেল। সে কি গো, একটা মাত্র নাকচাবি, তাও সেটা চুরি হয়ে গেল? আমার নাক তো একটাই আছে, তো একটা নাকে কটা নাকচাবি পরবো আমি? আর ওই নাকচাবি যাতে নষ্ট না হয়ে যায়, আমি তাই সেটা কখনো নাকে পরিনি পর্যন্ত। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ভূতুকে গিয়ে এক্ষুনি জানাতে হবে দেখছি, ভূতু ঠিক একটা কিছু উপায় বার করবে। তুমি চিন্তা করো না লক্ষ্মী চাচি, আমি একটু আসছি, এই লজেন্স দাদাদের গিয়ে বলি, ওরা হয়তো কোনো উপায় জানতে পারে, দেখি কি করে ওইটা উদ্ধার করা যায়। দেখছিস তো, একটাও মাছ
উঠছে না, আমি কি করব? রোজ তো মাছ ওঠে, আজ কেন উঠছে না? তুমি জানো মাছ না খেলে আমার ফিগার নষ্ট হয়ে যায়। ও বাবা, এদিকে মাছ নেই, ওদিকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। তুই চুপ কর তো বিবাই, এখানে বসে আছিস কেন ভূতু? চল খেলতে যাব তো। আজ একটাও মাছ পেলাম না রে, কি যে করি। হ্যাঁ, মাছ নেই। আরে ওর খুব খিদে পেয়েছে, আমি কি করব বল? তখন থেকে বসে আছি, একটাও মাছ পেলাম না। তোরা এখানে বসে আড্ডা দিচ্ছিস আর ওইদিকে লক্ষ্মী চাচির নাকছাবি চুরি হয়ে গেছে। কি বললি? লক্ষ্মী চাচির নাকছাবি চুরি হয়ে গেছে? আহারে, লক্ষ্মী চাচিরা তো কত গড়ি, আর ওদেরই বাড়িতে চুরি? মেলা থেকে কিনেছিল ভূতু, মোটেও দামি নয়, তাও যে কেন কাটছে? শোন গাব্বু, নাকছাবিটা কিন্তু লক্ষ্মী চাচির খুব প্রিয়, রামকিষাণ চাচা উপহার দিয়েছেন, তাই ওইভাবে নাকছাবিটার দাম ঠিক করা যায় না, চাচির কাছে ওটা অমূল্য। ঠিক ঠিক। চলো তো নদেশ দাদা, একবার গিয়ে ব্যাপারটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। তোমার নাকছাবিটা কোথায় রেখেছিলে বলো তো লক্ষ্মী চাচি? আমার রান্নাঘরে। রান্নাঘরে? হ্যাঁ, আমার চালের হাঁড়ির ভেতরে। চালের হাঁড়িতে কেউ নাকছাবি রাখে? আর কি কোনো জায়গা ছিল না নাকি চালের হাঁড়িতে শেষ পর্যন্ত? আমরা গরিব আছি, আমাদের কি গয়না রাখার বাক্স থাকে গো গাব্বু বাবু? ঠিকই তো, ঠিকই তো বলছে লক্ষ্মী চাচি, ওরা কোথার থেকে পাবে? অত সুন্দর নাকছাবি কখনো নাকে পড়িনি, রোজ একবার করে হাঁড়ির ঢাকা খুলে দেখতাম, তাতেই মনে শান্তি হতো। আজ সকালে হাঁড়ির ঢাকা খুলে দেখি কিছু নেই। হায় 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 হায়। ও লজেশ দাদা, আমাদের একটু রান্নাঘরটা দেখতে দিতে বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। ও লক্ষ্মী চাচি, আমাদের কি একটু তোমার রান্নাঘরটা দেখতে দেবে? আসো বেটা, আমার সাথে আসো। কিন্তু লক্ষ্মী চাচি, তুমি কি করে বুঝলে যে এটা চুরি হয়েছে? নাকছাবিটা তো হারিয়েও যেতে পারে। ঠিক তো, কোথায় রেখেছো এত মনে পড়ছে না? এটা তো আমার সব সময় হয়, অঙ্ক বইটা যে কোথায় রাখি কিছুতেই মনে করতে পারি না। তুই থাম তো গাব্বু। না 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 না, এটা চুরি। নাহলে আমি যে এই চালের হাঁড়ির মধ্যেই নাকছাবি রাখি সেটা কেউ জানবে কি করে? সে তো না হয় বুঝলাম লক্ষ্মী চাচি, কিন্তু তোমার এই রান্নাঘর তো বলছে বন্ধ ছিল, জানলাও বন্ধ, তাহলে চোর আসবে কি করে? সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও লজেন দাদা, আমি একটু জায়গাটা ভালো করে দেখি। দরজা বন্ধ ছিল, জানলাও বন্ধ ছিল, তাহলে তাহলে আরে এই গর্তটা কিসে? ও লজেশ দাদা, এদিকে গর্তটা দেখো। হ্যাঁ হ্যাঁ। আরে এখানে গর্ত কেন লক্ষ্মী চাচি? এটা কিসের গর্ত? ও এই গর্ত, এটা তো ইঁদুরের গর্ত আছে, দাঁত দিয়ে কুট 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 কেটে এই গর্ত করেছে ইঁদুরে, কিন্তু এইটুকু গর্ত দিয়ে কি আর চোর আসবে? তাও বা বটে, এখান দিয়ে চোর আসবে কি করে? না গো লজেশ দাদা, চোর যে সবসময় মানুষই হবে তার কি কোনো কথা আছে নাকি? তাই তো, তাই তো। আমার যা দেখার ছিল সব দেখা হয়ে গেছে, এবার চলো লজেশ দাদা। হ্যাঁ হ্যাঁ, চল চল লক্ষ্মী চাচি, আমরা এখন যাই, পরে আবার আসবো। ঠিক আছে বেটা, যা, আমার যা হবার তা তো হয়ে গেছে রে। হ্যাঁ রে ভূতু, কি বুঝলি তুই? বুঝেছি বুঝেছি, ইঁদুরের গর্ত দিয়ে কে ঢুকতে পারে? কে আবার? ইঁদুর। একদম ঠিক, রান্নাঘরে খাবারের খোঁজে ইঁদুরেরাই আসে। হ্যাঁ আসে তো, আরে আমাদের বাড়ির রান্নাঘরেও তো আমি কত ইঁদুর আসতে দেখি। ঠিক তাই, হয়তো চালের হাঁড়ির থেকে চাল খেতে এসেছিল ইঁদুর, নাকছাবিটা দেখে পছন্দ হয়েছে, নিয়ে গেছে। তাহলে এখন উপায়? উপায় একটাই, আমাদের যেতে হবে ইঁদুরের রাজ্যে। চল চল চল, সবাই চল 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 চল। Thank you.
আমাদের সেই গুহা। চল আমরা টুক করে গিয়ে দেখে আসি ইঁদুরের রাজ্য। ওই দেখো লজেন্স দাদা, আমার আমার কেন জানি না খুব মজা হচ্ছে। চলো চলো চলো। তুই বললি আর আমরাও সবাই হুট করে ইঁদুর রাজ্যে চলে এলাম, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না রে। আমিও তো সেটাই দেখছি রে, চারিদিক ফাঁকা, সবকটা ইঁদুর গেল কোথায়? ওই দেখ ভুতু। আরে চলো তো গিয়ে একবার ইঁদুরটাকে জিজ্ঞেস করি। এই যে ইঁদুর ভাইয়া, এত বড় উপহার নিয়ে যাচ্ছ কোথায় গো? এ বাবা, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কি জানি না গো ইঁদুর বন্ধু, আজ তো আমাদের ইঁদুর রাজকন্যা পুটি সুন্দরী আমি ভুতু আর ওরা আমার বন্ধু, তুমিও তো আমার বন্ধু। গিয়ে দেখে আসি বিয়ে বাড়ি। আরে চলো ভিতরে গিয়ে দেখি না। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন। দেখ দেখ পুরো আমাদের মতন একদম বিয়ে বাড়ি, মিনুটা জানলে একটু ভালো হতো। চুপ কর কাবু, আমরা এখানে কিন্তু মোটেই বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে আসিনি। ঠিক, আমরা এসেছি লক্ষ্মী চাচির নাকছাবি খুঁজতে। পেয়ে গেছি মনে হচ্ছে। কি নাকছাবি? কোথায়? ওই দেখো পুতি সুন্দরীর নাক। নাকছাবি? আমি নিশ্চিত ওটা লক্ষ্মী চাচিরই নাকছাবি। কি করে বুঝলি ভূতু? আমি মেলায় দোকানে ওরকম একটা নাকছাবি দেখেছিলাম। রাইট, রামকিষেণ চাচাও তো নাকছাবিটা মেলা থেকেই কিনেছিল। আর তাছাড়া ইঁদুর রাজকন্যা ওরকম একটা নাকছাবি পাবেই বা কোথার থেকে? তাহলে ওইটাই কি লক্ষ্মী চাচির নাকছাবি? এটাই তো আমাদের এখন জানতে হবে। চলো রাজা মশাইয়ের কাছে। আরে ভুটু বন্ধু জি, একেবারে সদল বলি চলে এসেছো। বাহ বাহ, খুব খুশি হলাম। কিন্তু একটা কথা জানার ছিল। বলো বলো, কি জানতে চাও? আপনার মেয়ে পুতি সুন্দরীর নাকের নাকছাবিটা আপনি কোথা থেকে এনেছেন? আরে ওই নাকছাবি, সে তো আমাদের মট্টু ইঁদুর এনেছে। তাই তো মট্টু ইঁদুরের সাথে আমার মেয়ে পুতি সুন্দরীর বিয়ে হচ্ছে। মানে? আমি আমাদের রাজ্যে ঘোষণা করেছিলাম যে আমার পুতি সুন্দরীকে সবচেয়ে দামি উপহার এনে দিতে পারবে, তার সাথে আমি আমার পুতি সুন্দরীর বিয়ে দেব। মট্টু ইঁদুর এনেছিল ওই সোনার নাকছাবি, তাই তো পুতির সাথে মট্টুর বিয়ে দিচ্ছি। কিন্তু ওই নাকছাবি তো লক্ষ্মী চাচি, আর সকালেই চুরি হয়ে গেছিল। চুপ কর কাব্বু, আসলে রাজা মশাই আমি বলছিলাম কি যে ওই নাকছাবিটা মোটেই সোনার নয়, নকল। কি এত বড় সাহস, নকল নাকছাবি এনে আমার মেয়েকে দিয়েছে? হ্যাঁ রাজা মশাই, ওটা যে নকল তোমরা জানলে কি করে? সোনার মতোই তো চকচক 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 করছে। চকচক করলেই যে সোনা হয় না রাজা মশাই, পুতি সুন্দরীর বরকে জিজ্ঞাসা করেই দেখুন না কোন সোনার দোকান থেকে এই নাকছাবিটা কিনেছে ও। ঠিক ঠিক ঠিক, চলো এই মট্টু ইঁদুরের কাছে।
আমার বিয়ে তো বর মাথায় দিয়ে আজকে আমার বিয়ে তো বর মাথায় দিয়ে কি মজা কি মজা কি মজা কি মজা সারে গামা পাদানি সারে গামা পাদানি আজকে আমার বিয়ে তো বর মাথায় দিয়ে কি মজা কি মজা সারে গামা পাদানি বলুন শ্বশুর মশাই, খবরদার আমাকে শ্বশুর বলবি না। হতচ্ছাড়া সোনার নাকচাবি বলে আমার মেয়েকে নকল নাকচাবি দিয়েছিস। এই বিয়ে বন্ধ। এই যা না মহারাজ, এমন করবেন না, এমন করবেন না। তাহলে বল, এই নাকচাবি তুই কোন সোনার দোকান থেকে গড়িয়েছিস? গড়াইনি গড়াইনি, পেয়েছি পেয়েছি। কোথা থেকে পেয়েছিস? ওই ফুলপাড়ি লক্ষ্মীদেবীর বাড়ি থেকে। তুমি এটা চুরি করে এনেছো? এই না না না, আমি লক্ষ্মী চাচির রান্নাঘরে চাল খেতে ঢুকেছিলাম। চালের হাঁড়িতে দেখি না চাবিটা কেমন চকচক করছে। আমি চুরি করিনি, আমি চুরি করিনি। না বলে নেবাকে চুরি বলে। তার উপর তুই আমাকে মিথ্যা বলেছিস, নকল নাকচাবিকে তুই সোনার নাকচাবি বলে চালিয়েছিস। এই বিয়ে বন্ধ। দেখো তো পুটি সুন্দরী, এই নাকছাবিটা কেমন? এটা তুমি নেবে? তাহলে তোমার নাকছাবিটা দাও। You are really genius, Bhutu. Hey, now tomar nakchabi. Aar amar biye ta. Khobardar! Puti Sundari ke tui biye korte parbi na. Ami Puti Sundari ke biye korbo. Ami Puti Sundari ke biye korbo. রাজামশাই, এখন যদি পুতি সুন্দরী বিয়ে না হয় তাহলে কিন্তু আপনি ভারী মুশকিলে পড়বেন। লোকজন কিন্তু সব নিমন্ত্রণ খেতে চলে এসেছে। তুই বিয়ে করবি? না,
ঠিক আছে, দোষ যখন করেছে একটা শাস্তি না হয় দিন, তারপরে বিয়ে দিন। ঠিক আছে, তাহলে তুই 100 বার গান ধরে উদ্ভাস কর। 100 বার একটু কম করা যায় না? তাহলে বিয়ে বন্ধ। এই না এই না 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 করছি 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 ওরে বাবা। এই চল বুতু, ও উদ্ভাস করুক, আমরা ততক্ষণে খেয়ে আসি। কি খেলাম, ইঁদুরের বিয়ে বলে কথা। দেখ 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 কি সুন্দর মালা বদল হচ্ছে। এই নাও লক্ষ্মী চাচি, তোমার নাক ছাবি। কোথায়? দেখি দেখি দেখি, তুরা বাবা বেঁচে থাক, অনেক বড়। তুই বড় কাজ করে দিলি তুরা। কোথা থেকে পেলি রে তোরা এই নাক ছবি? কে চুরি করেছিল? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ ইঁদুর, চালের হাড়ি থেকে নিয়ে গেছিল। তোরা পেলি কি করে? ম্যাজিক। এই যে ছোট্ট বন্ধুরা, তোমরা আবার যেন বলে দিও না আমরা কি করে খুঁজে পেলাম এটা।